আমাদের একটি ছোট্ট প্রয়াস আপনাদের সকলের জন্য সেটি হচ্ছে আমরা অনেকেই সময়াভাবে এই কথামৃত মায়ের কথা এগুলো পড়তে পারি না সেই কারণে চেষ্টা পাঁচ মিনিট ধরে একটু কথামৃত পাঠ আপনাদের যাত্রাপথে আপনারা এগুলো শুনতে পারেন প্রত্যেকদিন কাজের মাঝখানে এটি চালিয়ে শুনতে পারেন আমরা চেষ্টা করব রোজ একটু সময় আপনাদের কথামৃত উপহার দেওয়ার জন্য ওম তব কথামৃতম তপ্তীবনম কবি ভিতম কলম শা শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি হে আমরা শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কারণ প্রথম পরিচ্ছেদে কেবলমাত্র বর্ণনা আছে দ্বিতীয় পরিচ্ছেদ এবং শ্রীমার সাথে ঠাকুরের প্রথম দর্শন গঙ্গা দক্ষিণের দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজির আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন এবং শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বারোই ফাল্গুন বারোশো অষ্টআশি শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পর সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তত্ত্বপোষে বসিয়া পূর্বাস্য হইয়া বদনে হরিকথা কহিতেছেন ভক্তেরা মেঝে বসিয়াছেন কর্মত্যাগ কখন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভাগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রীচৈতন্য পুরিক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে আছেন এবং ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওংকারে লয় হয় মাস্টার সিঁধুর সঙ্গে এই সিধু হলেন সিদ্ধেশ্বর মজুমদার যার বাড়ি উত্তর বরাহনকে মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগান ও বাগানে বেড়াইতে বেড়াইতে এইখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে এসেছেন শ্রীযুক্ত প্রসন্ন বাণুজ্যের বাগান বাগানে কিঞ্চিত পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর জেনে এসে সঙ্গে বাইরে আসিতে না আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘন্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর স্বর আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথীপক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতি যেন চতুর্দিকের আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙালাসে আজই পর্যন্ত ওম নিরঞ্জন নিপানুকম্প ঈশাবতারম ঈশাবতার তং ত্রামকৃষ্ণ শিরসা নমি